নমস্কার, আপনাদের সবাইকে অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের ড্রিম ডেস্টিনি সেগমেন্ট। ড্রিম ডেস্টিনির এই মুহূর্তের অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে শুরুতেই বলবো, স্যারের যে বিভিন্ন কোর্স রয়েছে এবং সেমিনারের যে জায়গাটা সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং সরাসরি ফোন করে কথা বলার সুযোগটা অন্তত আজকের এই অনুষ্ঠানে আপনারা পাচ্ছেন না। অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় স্যারকে ফলো করেন, ড্রিম ডেস্টিনিকে ফলো করেন, তারা দেখেছেন যে স্যার সম্প্রতি বেশ কিছু ছবি এবং একটা ভিডিও দিয়েছিলেন তার নর্থ বেঙ্গলের বাস্তব ভিজিটের। তা আমরাও সেখানে দেখলাম প্রচুর মানুষ একদিকে যেরকম অ্যাপ্রিসিয়েট করেছেন, অভিনন্দন জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, অন্যদিকে বেশ কয়েকজন বলেছেন যে স্যার শিখতে চাই, বেসিক বাস্তু শিখতে চাই কেউ বলেছেন, কেউ বলেছেন যে এইভাবে যে বিষয়টাকে আপনি উপস্থাপিত করছেন সেটাকে আমরা জানতে আগ্রহী। তো এই ভাবনাটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে কেন? কারণটা খুব স্পষ্ট, কারণ আজকে একদিন বা দুদিন না, বহুদিন ধরে স্যার বারবার বাস্তুর জায়গাটাকে গুরুত্ব দিয়েছেন এবং বাস্তুর জায়গাটাকে স্যার গুরুত্ব দিয়েছেন বলেই আপনাদেরকে জানিয়ে রাখব, এবার থেকে প্রত্যেক শুক্রবার এবং বুধবার ঠিক সকাল 10:35 আপনারা বিশেষ অনুষ্ঠান পাবেন ড্রিম ডেস্টিনির তরফে, যেখানে বাস্তুকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে আমাদের তরফ থেকে এবং সেখানে আপনারাও একই রকমভাবে পার্টিসিপেট করতে পারবেন। ধরুন, যখন এর আগেও বাস্তুর সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন ছবি স্যার দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, বা আপনারা যখন দেখেন যে অনুষ্ঠানেও সরাসরি অনুষ্ঠানে আপনারা ফোন করেন এবং স্যার এখান থেকে বলা শুরু করেন যে কিভাবে কার বাড়ির কোন জায়গায় কি রয়েছে, কোথায় টয়লেট, কোথায় কিচেন, কোথায় সিঁড়ি, এরকম ভারী ভারী বড় বড় বিষয় না, স্যার একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম যে এন্টিটিগুলো রয়েছে সেগুলোকেও জোর দেন এবং সেগুলো নিশ্চিতভাবে বলেন। আপনারা লক্ষ্য করেছেন হয়তো, স্যার বলেছেন যে কোথাও একটা জায়গাতে কোনো একজন ব্যক্তির তিনি ফোন করেছিলেন তার সাপেক্ষে যে আপনার বাড়ির এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি ধ্যানরত কোনো একটি ছবি রয়েছে। দেখা গেল হ্যাঁ, সেখানে ধ্যানরত ছবি রয়েছে, কী ছবি না, সেখানে শিবের একটি ছবি রয়েছে। বা স্যার যখন নিশ্চিতভাবে বলেন যে আমি বুঝতে পারছি আপনার বাড়ির এই অংশে কোনো ভাঙা মূর্তি রয়েছে এবং সেই মূর্তি কিন্তু গুরুস্থানীয় না, কোনো দেবীর মূর্তি বা কোনো দেব মূর্তি, ভগবানের কোনো মূর্তি, সেটা ভাঙা অবস্থায় রয়েছে। এই জায়গাগুলোতে আপনারা চমৎকৃত হন এবং এই বিষয়টা সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ আপনারা পেতে পারেন প্রত্যেক শুক্রবার এবং বুধবার সকাল 10:35 ড্রিম ডেস্টিনির বিশেষ অনুষ্ঠানে। কিভাবে আপনারা সুযোগ পাবেন? স্যার একটি বিশেষ নম্বর আপনাদেরকে অনুষ্ঠান চলাকালীন দিয়ে দেবেন, সেই নম্বরে যারা ফোন করতে চান, আপনি হয়তো ফোন করতে চান, আপনার যে বাস্তু তার ডায়াগ্রাম যদি ওই নম্বরে আপনারা পাঠিয়ে দেন, হয়তো হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড করলেন আপনার বাস্তুর ডায়াগ্রাম, কিছুই না, প্ল্যান যদি রেডি থাকে তাহলে সেই ছবিটা, বা আপনারা নিজে হাতে এঁকেও বাস্তুর ডায়াগ্রাম তৈরি করে দিতে পারেন। শুধু এটুকু উল্লেখ করে দিতে হবে পূর্ব দিক কোনটা, হয়তো ইস্টটা আপনি চিহ্নিত করে দিলেন যে আপনার বাড়ির যে বাস্তুর ডায়াগ্রাম, এখানে কিচেন রয়েছে, এখানে বসার ঘর, এটা ডাইনিং রুম, এটা ড্রয়িং রুম, এখানে আপনি শুচ্ছেন, বেডরুম, সিঁড়ি হয়তো এই জায়গায় রয়েছে, টু স্টোরির বিল্ডিং হলে কোনো জায়গায় এক্সটেনশন রয়েছে কি না, কোনো জায়গায় কাটিং রয়েছে কি না, যদি বাড়িতে গাড়ি থাকে গাড়িটা আপনি কোথায় রাখছেন। অনেকে বাড়ির বাইরে গাড়ি রাখেন, সেটাও কিন্তু একটা এক্সটেনশন পার্ট হয়ে যায়। তো এই জায়গাগুলোকে মোটামুটি চিহ্নিত করে এবং উত্তর দিক নয় পূর্ব দিক কোনটা, ইস্ট কোনটা, সেই জায়গাটাকে চিহ্নিত করে যদি ডায়াগ্রাম আপনারা পাঠিয়ে দেন সেই বিশেষ নম্বরে, যে নম্বরটা অনুষ্ঠান চলাকালীন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এখান থেকে স্যার চেষ্টা করবেন যতদূর সম্ভব সরাসরি ওই ডায়াগ্রাম অনুযায়ী সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে এবং জানিয়ে দিতে যে তার বাড়ির বাস্তুতে আসলে ঠিক কী কী হতে চলেছে। এই জায়গাতে স্যার কিন্তু আজকে বাস্তুকে নিয়ে যাচ্ছেন এবং নিয়ে গেছেন অলরেডি, আপনারা সরাসরি এবারে নিজেরা এই জার্নিতে অংশগ্রহণ করতে পারবেন, প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য ড্রিম ডেস্টিনির দুটি বিশেষ অনুষ্ঠান আপনারা এবার থেকে প্রত্যেক শুক্রবার এবং বুধবার সকাল 10:35 পাবেন। ঠিক যে কথাটা আজকে এখানে বসে আমি বলছি, আপনারা অনেকে চমকে যাচ্ছেন যে সরাসরি অনুষ্ঠান, টেলিভিশনের অনুষ্ঠান, সেখানে আমি আমার বাড়ির ডায়াগ্রাম হোয়াটসঅ্যাপ করে পাঠাবো, একটি নির্দিষ্ট নম্বর দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে স্যার সেটা দেখাবেন, সেটা বলবেন। হ্যাঁ, সেখান থেকে স্যার সেটা দেখাবেন, সেটা বলবেন, এবং শুধু এটা বলবেন না
যে আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে হয়তো আপনার বাড়ির পূর্ব দিকে আপনি টয়লেট করে রেখেছেন, বা পশ্চিম দিকে হয়তো সিঁড়ি রেখেছেন, বা প্রধান এন্ট্রান্সটা হয়তো এটা না, বরঞ্চ তিনি এটাও বলবেন যে আপনি কোথায় ডাস্টবিনটাকে রেখেছেন, কোথায় চটিগুলোকে ছেড়ে রেখেছেন, কোথায় সবজিটা রাখছেন, রান্না কোথায় হচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলো এতটাই ইম্প্যাক্ট ফেলে, এতটাই ইম্প্যাক্ট ফেলে যে সেটা সাংঘাতিক। এর আগে আমরা আপনাদেরকে বলেছি, আপনার নিজের হয়তো এক্সপিরিয়েন্স করেছেন, প্রচুর মানুষ এখানে ফোন করেন। ভালো চাকরি করেন তিনি, খুব ভালো চাকরি, স্থায়ী একটি চাকরি, কোনো রকম সমস্যা হওয়ার কোনো জায়গাই নেই, তার ছকও সেরকম কোনো ইন্ডিকেশন দিচ্ছে না। কিন্তু যে বাড়িটিতে তিনি বাস করছেন সেখানে বাস্তুগত জায়গায় তিনি এমন একটা প্রবলেম করে রেখেছেন, একটা বড়সড় ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ তার জীবনে চলে এসেছে। এত বড় চাপ যে তার স্থায়ী চাকরিটাও সংকটের মুখে, তিনি বুঝতে পারছেন না তিনি কী করবেন। এটা কিন্তু হয়, প্রচুর মানুষ এক্সপিরিয়েন্স করেছেন, করেছেন বলে তারা হয়তো স্যারের কাছে এসেছেন, নিজেদের বাস্তুগত সংস্কারের জায়গাটা করেছেন। এবং যেটা যে ছবিটি সূত্র ধরে আমি বললাম আপনাদেরকে এই কথাগুলো, স্যার যখন গিয়েছিলেন নর্থ বেঙ্গলে একটি কারখানা, সেখানে তিনি বাস্তু ভিজিট করতে গিয়েছিলেন, তো সেই কারখানাতেও কিন্তু বাস্তুর কিছু না কিছু গোলযোগের জন্য একটা বড়সড় ধরনের আর্থিক ধাক্কা চলে এসেছিলো, একটা বড় অ্যামাউন্টের আর্থিক ধাক্কা। এবং তখনই তারা শরণাপন্ন হন স্যারের কাছে এবং স্যার নিজে গিয়ে সেই সংস্কারের জায়গাটা করেছিলেন। অনেকেরই মনে হয় যে এত গুরুত্ব স্যার কেন দেন, তিনি বারবার বলেন আমার বেশ খানিকটা সময় লাগে, আমি পুরো ডায়াগ্রামটা আগে থেকে নিই। যিনি সেই পরিবারের প্রধান আর্নিং মেম্বার বা যার সমস্যা হচ্ছে তার ডেট অফ বার্থটা নিই, সেই ফ্যামিলির অন্যান্যদেরও ডেট অফ বার্থটা নিই, নিজে গিয়ে সেখানে ভিজিট করি, দেখি যে কোথায় কী হচ্ছে, তার কারণ রেজাল্টটা সেই লেভেলেরই আসে। এবং বাস্তুতে যে খাজানার কথা স্যার বারবার বলেন, যে বিষয়ে ইনফ্যাক্ট সেমিনারেও আলোচনা হবে, কারণ 24th যে সেমিনার রয়েছে কলকাতার যে সেমিনার, সেই সেমিনারও কিন্তু বাস্তু নিয়ে স্যার অনেক কিছু বলবেন। এটাও বলেছিলেন যে আপনারা যারা আসবেন তাদের নখ দেখে তিনি বলতে পারবেন যে তারা বেসিক্যালি কোন তত্ত্বের মানুষ, এবং সেই অনুযায়ী তারা তাদের বাস্তুতে কী কী বিষয়গুলোকে করে রেখেছেন, এটা কিন্তু আলোচনা হবে। অনেকেই 24 তারিখে সেমিনারে জয়েন করছেন, আপনিও যদি আসেন, আপনি নিজে প্রত্যক্ষ করবেন, মনে হতে পারে এটা কীভাবে সম্ভব। সম্ভব, ভীষণভাবে সম্ভব, কারণ নির্দিষ্ট বহু ফর্মুলা রয়েছে স্যারের যেগুলো তিনি নিয়ে এসেছেন বাস্তুর ক্ষেত্রে, এবং সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, তার যে একটা কমপ্লিট অ্যাকুমুলেশন পার্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং শুক্রবার আর বুধবারের অনুষ্ঠানে সেটা আপনারা অবশ্যই পরিলক্ষিত করতে পারবেন, বিশেষ করে যিনি ফোন করবেন, যিনি তার বাস্তুর ডায়াগ্রামটা পাঠাবেন তাকে কিন্তু তার ডেট অফ বার্থও পাঠাতে হবে। তিনি যদি তার সম্বন্ধে আলোচনা করতে চান, তারই হয়তো সমস্যা, তাহলে তিনি তার ডেট অফ বার্থটা পাঠাবেন, বা সেই ফ্যামিলির প্রধান আর্নিং মেম্বার যিনি তার ডেট অফ বার্থটা পাঠাবেন সেই ডায়াগ্রামের সঙ্গে, নির্দিষ্ট নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ করবেন, সেখান থেকে স্যার এইখানে বসে বলা শুরু করবেন আপনার বাস্তুতে কোথায় কী রয়েছে। এবং আমার মনে হয় যে উচ্চতায় বাস্তু নিয়ে শুধু অনুষ্ঠান না, বাস্তু নিয়ে চর্চা স্যার নিয়ে যাচ্ছেন, সেখান থেকে আরও প্রচুর মানুষ আগামী দিন এটা শিখতে চাইবেন। স্যার কিন্তু বেসিক বাস্তু শেখান, প্রফেশনাল বাস্তুও শেখান কোর্স করার, তার পাশাপাশি ধরুন অ্যাস্ট্রাল ডেইলি প্ল্যানিংয়ের কোর্স রয়েছে, সিম্পল মেডিটেশনের কোর্স রয়েছে, স্যার ডেস্টিনি নিউমারের কোর্স করান আপনাদের জন্য, লেভেল 3 মেডিটেশনের কোর্সও রয়েছে, বিভিন্ন কোর্স নিয়ে তো আমরা আলোচনা করি, পার্সোনাল নিউমারোলজির কোর্সও রয়েছে। এবং বাস্তুতে এতটা গুরুত্ব দেওয়ার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য এটাই যাতে বাস্তুর খাজানাটাকে আপনারা কাজে লাগাতে পারেন। এর আগে স্যার অনুষ্ঠান করছিলেন, আপনাদের মনে আছে, আমরা অনেকেই বিভিন্ন সংখ্যার অ্যাবসেন্স তো থাকে আমাদের ডেট অফ বার্থে, ধরুন 2000 সালের পরে যারা জন্মেছেন বা 2000 সাল থেকে যারা জন্মেছেন, একটা ম্যাক্সিমাম সংখ্যক মানুষের ডেট অফ বার্থে কিন্তু একটা নেই, এক মিসিং, তাহলে একের ঊর্জাটা মিসিং, কিন্তু সেটা বাস্তুতে নিয়ে আসা সম্ভব, ভেরি মাচ পসিবল। ঠিক একই রকমভাবে যার যেটা যেটা মিসিং, বা যিনি বাস্তুতে যে জায়গাটায় গণ্ডগোল করেছেন বলে আজকে কোথাও তার ব্যবসার জায়গাতে সমস্যা হচ্ছে, আজকে কোথাও তার অর্থের জায়গায় সমস্যা হচ্ছে, কোথাও প্রশাসনিক স্তরে তিনি চাপ খাচ্ছেন, কোথাও বড় কোনো সাপোর্ট তিনি পাচ্ছেন না, সেই জায়গাগুলো বাস্তুতে ভেরি মাচ করা পসিবল। আপনারা মিলিয়েও নিতে পারবেন প্রত্যেক শুক্রবার এবং বুধবার সকাল 10:35 বিশেষ অনুষ্ঠান, যেটা ড্রিম ডেস্টিনি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। পাশাপাশি 24 তারিখে সেমিনার রয়েছে, সেই সেমিনারও কিন্তু আপনাদের জন্য বাস্তু স্পেশাল সেমিনার হতে চলেছে। এ বিষয়ে আলোচনা করবো, স্যার রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে, সরাসরি স্যারকে স্বাগত জানাবো। শ্রী মণি ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার স্যার। নমস্কার, যেটা বললেন খুব ভালো বললেন, আমরা ইচ্ছা আছে যে শুক্রবার সকাল 10:35 এবং সম্ভব হলে বুধবার দিন সকাল 10:35 সেখানে বাস্তু সম্বন্ধে প্রচুর তথ্য দেবো। এক, তার কারণ আমরা নিজেরা রাশিচক্রের গ্রহগুলোকে সহজে সরাতে পারি না,
তার প্রভাবকে কমাতে পারি বা কোনো প্রভাবকে, ভালো গ্রহের প্রভাবকে বাড়াতে পারি, সরানো যায় না। কিন্তু এটা আমার একটা রিসার্চ যে বিভিন্ন বস্তু, যে বস্তুগুলো এক একটা গ্রহকে নিয়ন্ত্রণ করে, মানে যেটা আমাদের বাড়ির মধ্যেই থাকে, মানে বালতিটাও একটা গ্রহের ইন্ডিকেশন। স্যার আপনি তো বলেন কাঁচা লঙ্কাও একটা নির্দিষ্ট বস্তু, পালং শাকও একটা বস্তু, নারকেলও একটা বস্তু, কারণ ঝাঁটাও একটা বস্তু। হ্যাঁ, কাঁচা লঙ্কার মধ্যে কি আছে, সবুজ আছে এবং ঝাল আছে। হ্যাঁ, সবুজ মানে বুধ, ঝাল মানে হচ্ছে মঙ্গল, তো বুধ মঙ্গলের কম্বিনেশন। ভুল জায়গায় কাঁচা লঙ্কা স্তূপ যদি দীর্ঘ 3-4 দিন 5 দিন রেখে দেওয়া যায়, যাদের চোখে বুধ মঙ্গলের নেগেটিভ কম্বিনেশন আছে, যদি সেটা তার 8th হাউসের জায়গায় চলে যায়, তখন 8th হাউস রিলেটেড প্রবলেম, মানে শরীরের উপরে এফেক্ট করবে। যদি কারোর 4th হাউসে চলে যায়, তাহলে তার এডুকেশনে ডিপেন্ড করবে। এটা প্রচুর ডিপ একটা তত্ত্ব। এই ডিপ তত্ত্বগুলো শুধুমাত্র আমি শেখাই যারা জ্যোতিষী বা যারা বাস্তুবিদ অলরেডি কিছুটা জানেন তাদের, এটা সাধারণ মানুষের জন্য নয়। কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যাদের বাড়িতে গিয়ে আমি চেক করি, আমি ডিপলি অবজার্ভ করি সেগুলো। ছবির কথা বলছিলেন না, যে ফ্যামিলি ফটোগ্রাফ, ফ্যামিলি ফটোগ্রাফ বলি, কারণ ফ্যামিলি ফটোগ্রাফ মানে হচ্ছে আমাদের রাশিচক্রে ফ্যামিলি ব্যাপারটা ডিপেন্ড করে থাকে 2 নম্বর ঘর থেকে, কুটুম্ব স্থান, কুটুম্ব এবং আমাদের জ্ঞাতি গোষ্ঠী, আমার পিতা মাতা, তার টোটাল ইম্প্যাক্ট হচ্ছে 2nd হাউস। এটা কোথাও বাস্তবিকভাবে ট্রান্সফার করানো হয়নি, কিন্তু আমি দেখেছি একসাথে ফ্যামিলি ফটোগ্রাফ অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরের লর্ড, অর্থাৎ দ্বিতীয় স্থান, ধন স্থান, তার একটা নির্দিষ্ট দিক আছে। সেই নির্দিষ্ট দিকের সঙ্গে কানেক্টেড থেকে যদি তার অ্যান্টি দিকে ফ্যামিলি ফটোগ্রাফ থেকে আপনার ইনকাম ডাউন আরম্ভ করবে বা পেমেন্ট রিকভারিতে প্রবলেম আসবে। তো এইসব নানা রকম তথ্য নিয়ে আমি আলোচনা করব যতখানি সম্ভব হয়, কারণ প্রোগ্রামটা 25 মিনিটের প্রোগ্রাম হবে, প্রত্যেক শুক্রবার 10:35 এবং বুধবার 10:35। আমার রিকোয়েস্ট থাকবে যারা যারা ফোন করবেন তাদেরকেই ফোনটা এখানে দেওয়া হবে, মানে ফোন করলে এখানে আসবে এমন নয়, তাদেরকেই ফোনটা দেওয়া হবে। যারা ফোন করবেন নির্দিষ্ট সিটিজেনের নাম্বারে, আমি যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের এখানে শো করব এবং বলেও দেওয়া হবে 2-3 বার করে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদের বাড়ির ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে দেবেন, যার বিষয়ে প্রবলেম হচ্ছে তার ডেট অফ বার্থ দেবেন, এবং যদি সম্ভব হয় যিনি বাড়ির মেন ব্রেড উইনার, মানে মেন ইনকাম করছেন যিনি, তার ডেট অফ বার্থ দেবেন, আমি সেখানে যতখানি সম্ভব সাহায্য করার চেষ্টা করব। এই জন্য চেষ্টা করব বোঝানোর জন্য, প্রমাণ করার জন্য যে বাস্তুশাস্ত্র কতখানি কারেক্ট। ডেফিনেটলি এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনি আপনার পুরোটা রিকভার করতে পারবেন না, কিন্তু কিছুটা ঝলক আপনি পাবেন, বুঝতে পারবেন যে কেন বাস্তু ডিস্টার্ব করছে, কেন বাস্তু একটা ইম্পর্টেন্ট, কেন ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং বিশ্বাস করুন, যখন আমি নিউমারোলজি এই ব্যাপারটাকে ঘাটাঘাটি করি, সেখানেও বুঝি বাস্তুর ভীষণ ভূমিকা আছে। বিভিন্ন জনকে বডির বিভিন্ন স্থানে কিছু সংখ্যা লিখতে বলি, সংখ্যা মানে কি, 1 মানে রবি, আবার 1 মানে চন্দ্র নয়, কিন্তু 1 মানে কিন্তু জুপিটার অ্যান্ড সান, 2 মানে চন্দ্র, বা 2 মানে কিন্তু চন্দ্র নয়, 2 মানে চন্দ্র এবং রাহুর কম্বিনেশন, 3 মানে জুপিটার, কিন্তু 3 মানে জুপিটার নয়, 3 মানে রাহু, আবার 3 মানে জুপিটার প্লাস রবি প্লাস মঙ্গল, এরকম তথ্য আছে কিছু। মানে 1 মানে রবি, 2 মানে চন্দ্র, 3 মানে জুপিটার, 4 মানে রাহু, 5 মানে বুধ, 6 মানে ভেনাস শুক্র, 7 মানে কেতু, 8 মানে শনি, 9 মানে মঙ্গল, এটা আপনারা জানেন। কিন্তু বা যখন নিউমারোলজিক্যাল, যখন কোনোরকম আমি কোনো, যেমন আপনারা জানেন যে কোনো টেনশান হলে আপনারা বহুবার ইউজ করেছেন এবং দেখেছেন, কোড়া আঙুলের একদম কোড়া আঙুলের এই ধারে সবুজ কালি দিয়ে যদি 05 50 561, 05 মানে প্রথম যে প্যানেলটায় 05 লিখলেন, তারপরে প্যানেলটা 50 লিখলেন, তারপরে প্যানেলটায় 561 লিখলেন, আমি আশা করি কোনো গ্যারেন্টি নেই, নিজের দায়িত্বে লিখবেন, টেনশনটা আধ ঘন্টার পর থেকে আস্তে আস্তে কমতে আরম্ভ করবে, কারণ আমরা সবাই কোনো না কোনো টেনশনে থাকি। এটা আমি দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি যে সংখ্যার কতখানি ভূমিকা আছে। এই আঙুলটা কেন, এই আঙুলটা বুধের আঙুল, টেনশান কেন হয়, প্রথমে টেনশান আসে এই কারণে যে কোনো কারণে আমাদের সিকিউরিটির অভাব হয়,
বোধহয় আমরা নষ্ট হয়ে গেলাম, তার জন্য কোন গ্রহ দায়ী? এক নম্বর রবি। দুই, কোনো কারণে টেনশন হচ্ছে মানে আমার কোথাও একটা লাক্সারিতে প্রবলেম হচ্ছে, মানে কোনো একটা আনন্দতে আমার ব্যাঘাত আসছে, কোনো একটা শুক্র ড্যামেজ হচ্ছে, তা নিশ্চয়ই ছয়। কোনো একটা কারণে আমার ইনসিকিউরিটি বা কোনো রকম অ্যাংজাইটি হচ্ছে, মানে আমি ঠিক খেলতে পারছি না ব্রেন দিয়ে, কেউ আমার থেকে বেশি ব্রেন দিয়ে খেলছে। ব্রেনকে মারাত্মকভাবে যেমন রবি নিয়ন্ত্রণ করে, বুধ নিয়ন্ত্রণ করে, বুধ সাংঘাতিকভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। যে কারণে দেখবেন যে কোনো মিডল এজের বয়স্ক মানুষ বা 23-24 বছরের মানুষ বা 60 বছরের মানুষ, কেউ কাউকে কিছু চাইছে, তাকে যতখানি ইজিলি অ্যাভয়েড করা যায়, একটা বাচ্চা ছেলে ধরুন বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, এই 10 বছর বয়স অবধি কোনো বাচ্চা ছেলে বা মেয়ে কিছু চাইলে তাকে কিন্তু রিফিউজ করা যায় না, সে বায়না করে। বায়নাও না, তার মধ্যে এমন কিছু কলা থাকে ভগবান দিয়ে দেয়, এমন কিছু রস আছে, আমি পরবর্তী বলবো যে নখানা রস হয়, 9 types অফ মুড, শৃঙ্গার রস, বিভৎস রস, রুদ্র রস, করুণা রস, বাৎসল্য রস, এমন রস থাকে, সেই তার মধ্যে এমন তার অ্যাটিটিউড থাকে, তাকে ফেরানো যায় না, বুধ হচ্ছে তার কারক। আমি সংখ্যাটা কী করলাম, 0550561। এবার প্যানেল যে যে একটা কনিষ্ঠ অঙ্গুলি, তার যে তলার অংশটা, তলার অংশটা শনি গ্রহকে ইন্ডিকেট করে, মানে বাড়ির পশ্চিম দিককে ইন্ডিকেট করে, মানে প্রফিটকে ইন্ডিকেট করে, যা কিছু আপনি প্রফিট পেতে চাইছেন, টেনশন হচ্ছে কেন, মানে প্রফিট হচ্ছে না, কোনো একটা কিছু প্রফিট, ভালোবাসার প্রফিট, টাকার প্রফিট, শরীর সুস্থতার প্রফিট, প্রফিটটা আসছে না, মানে আপনি গেইন পাচ্ছেন না, এটা পশ্চিম দিক নিয়ন্ত্রণ করে, কোড়ে আঙুলের তলারটা। দ্বিতীয় অংশটা রাহুকে ইন্ডিকেট করে, মানে স্কিল, স্কিল মানে হাউ আই ক্যান ম্যানেজ, কীভাবে আমি ব্যাপারটা খেলবো, কীভাবে চালটা দেবো, চালের ওপর ডিপেন্ড করছে, কিন্তু চালটা ভুল চাললে কিন্তু ঘটনাগুলো উল্টো উল্টো ঘটবে, মানে 2+2=4, 2022 সালেও 2+2=4, 2025 সালেও 2+2=4ই, 2050ও তাই, আপনি যতক্ষণ পর্যন্ত এক অ্যাডিং না করছেন 5 হবে না, তাহলে কিছু একটা অ্যাড করতে হয়, ওটা হচ্ছে রাহু, রাহু কিছু অ্যাড করে দেয়, তো এই জন্য সেকেন্ড ফ্যালেন্সটা আমি 50 করেছি, এর একটা প্ল্যানিং রয়েছে। তো এই বিভিন্ন ক্ষেত্রে আমাদের যখন যে কোর্সগুলো আমি করাই, যারা অত দামি দামিটি নিতে পারছে না, অর্থের প্রবলেম, টেনশান হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশান হচ্ছে, মন খারাপ হচ্ছে, শান্তির অভাব, মাথা কাজ করছে না, কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে, মেমোরি ল্যাক করছে, আপনি মানুষকে কন্ট্রোল করতে পারছেন না, ইত্যাদি বহু কিছু জিনিস আমি নিউমারোলজির কোর্সে শেখাই। নিউমারোলজি মানে কিন্তু ডেস্টিনি নিউমারো নয়, এটা কি পার্সোনাল? পার্সোনাল, কারণ এটা কিন্তু মানুষ ভিত্তিক চেঞ্জ হয়, কারোর ডেট অফ বার্থের মধ্যে দেখা গেল 8 সংখ্যাটাই নেই, মানে 8 সংখ্যা নেই মানে মাথা নেই, তার মানে তাকে 5 অ্যাপ্লাই করতেই হবে, কারোর ডেট অফ বার্থের মধ্যে দেখা গেল 6 সংখ্যাটা নেই মানে চন্দ্র নেই, তাকে আমি 2 অ্যাড করতেই হবে, 6 সংখ্যা নেই মানে 2 অ্যাড করতে, 6 মানে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট মানে চন্দ্রকে 2 আমার অ্যাড করতেই হবে। তো এগুলো নিউমারোলজি, পার্সোনাল নিউমারোলজি। অনেকে যখন অনলাইনে আমাকে প্রেডিকশান করাতে যায়, বলে একটা নাম্বার দিন না, নো, কারণ নাম্বার দেওয়াটা অনেক ভাবনা চিন্তা করে দিতে হয়, প্লাস ওটা আমি কথা বলার জন্য আমি পেমেন্ট নিয়েছি, আমি কথা বলার জন্য পেমেন্ট নিয়েছি, আমি সংখ্যার দিয়ে পেমেন্ট নিইনি। যারা পার্সোনালি আমার কাছে আসেন বা অনলাইনেও যারা রিকোয়েস্ট করেন যে আমরা রেমেডি করতে পারছি না, খুব কম পয়সার মধ্যে কিছু সংখ্যা নিতে চাই, ইউ হ্যাভ টু পে, কারণ আমিও এটা কষ্ট করে শিখেছি, বিভিন্ন সূত্র আমি নিয়েছি, রাতের পর রাত দেখেছি, তো খুব সামান্য অর্থে এটা আপনি করতে পারেন। এছাড়া তিনি যে কোর্সগুলো বলছিলেন, ডেইলি অ্যাস্ট্রাল প্ল্যানিংয়ের কোর্স, ভেরি ইম্পর্ট্যান্ট কোর্স। কেন ইম্পর্ট্যান্ট কোর্স? তার কারণ হচ্ছে দিনের মধ্যে, সেদিনকে একজন মানুষ আমায় দেখাচ্ছিলেন, জলপাইগুড়ি থেকে এসেছিলেন, ওনাকে আমি বলছিলাম যে রাহুকাল বলে, উনি বললেন রাহুকালটা দেখুন তো, এই সময় রাহুকাল কি না, কোনো একটা অ্যাপে আমি ক্যালকুলেশন করতাম, রাহুকালটা প্রায় 1.5 ঘন্টা পিছিয়ে অ্যাপের মধ্যে রয়েছে, আমার তো মনে হয় 50-60% অ্যাপই ভুল, দায়িত্ব নিয়ে কথাটা বলছি, অ্যাপ তো ভুল, তো আমি সেখানে অ্যাস্ট্রাল কোর্সের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি ভুল, 50-60% অ্যাপ ভুল দিচ্ছে, একদম ভুল, মানে 15-20 মিনিটের ভুল নয়, 1.5 ঘন্টার ভুল, মানে তো আমি হিসেব করে তাহলে রাহুকালই বেরোলো। দেখছি এক্সলি যখন বেরোলাম তখন তো রাহুকাল, তাহলে আপনি বুঝবেন কীভাবে, এই রাহুকালে যদি আপনি কোনো কাজ করেন সেই কাজ শিওর বিগড়বে,
ইভেন রাহুকাল চলাকালীন কোনো একটা জটিলতা কুটিলতা সৃষ্টি হয়, প্রতিদিন সময়টা থাকে, কীভাবে ক্যালকুলেট করবেন? আমার ডেলি অ্যাস্ট্রাল প্ল্যানিংয়ে শেখাচ্ছি খুব সামান্য অর্থে। ডেলি অ্যাস্ট্রাল প্ল্যানিংটা কেন করবেন প্রত্যেকে শেখা উচিত, প্রত্যেকের, এবং একজন শিখলে বাড়ির সবাইকে শিখিয়ে দিন, আপনার আত্মীয়দের দিয়ে দিন। কেন দিয়ে দিন বলুন তো, এটা আমার উদ্দেশ্য আছে। যে একবার অ্যাস্ট্রাল প্ল্যানিংটা শিখে নেবে তাকে যদি কেউ এসে বলে যে অ্যাস্ট্রোলজি জিনিসটা মিথ্যা, সে তার স্বয়ং প্রতিবাদ করবে, কারণ সেই তো ক্যালকুলেট করতে পারে, সেই তো জানি কোন নক্ষত্রে খারাপ ঘটনা ঘটে, সেই জানে কোন যোগে খারাপ হয়। যেমন কিছু কিছু যোগ আছে, বিষকুম্ভ যোগ, ব্যতিপাত যোগ, শূল যোগ ইত্যাদি বিভিন্ন যোগ, যে যোগগুলোতে অনেক উল্টোপাল্টে ঘটনা ঘটে, আপনি জেনে যান কোন দিন কতক্ষণ থেকে কতক্ষণ এই যোগটা থাকছে, এবং স্পেশালি ওই খারাপ দিনের মধ্যে কোন টাইমটা বেশি করে এক ঘন্টা খারাপ। যখন আপনি ক্যালকুলেট করতে শিখবেন, আপনি নিজে বুঝতে পারবেন যে এই দিনটার এই সময়টা অত্যন্ত ডেঞ্জার, মুখটাকে চুপ করে রাখলেন। ওই সময়টা আমি চেপে থাকলাম, শুধু তাইও নয়, কোনো একটা ভালো কিছুকে আমি পেতে চাইছি, দামি রত্ন পড়তে পারবো না, সময়টাকে কাজে লাগাবো। সামান্য অর্থের কোর্স মানে ধরে রাখুন পাঁচজন মিলে কি ছজন মিলে যদি ভালো কোনো একটা দামি রেস্টুরেন্টে যান, তার যা খরচা সেটাই হচ্ছে এই কোর্সের খরচা। এটা সবাই শেখা উচিত, এবং আপনি ফ্রিতে লোককে দিয়ে দিন, আপনার যারা বাড়িরা বাড়িতে, আমি ফ্রিতে দিতে পারবো না, তার কারণ আমার এস্টাবলিশমেন্ট খরচা আছে, আপনি শিখুন, শিখে লোককে দিন, কিছু করোনা ওপর থেকে আসবে, আপনার আত্মীয়স্বজনকে দিন, পাড়া প্রতিবেশীকে দিন, কোর্সটা পুরোটা লোককে শিখিয়ে দিন, তারা জানুক যে কোর্সের মধ্যে কী ভূমিকা আছে, তারা শিখুক যে রাহুকাল থেকে কীভাবে প্রবলেম পাওয়া যায়, হোলার টাইমটা কীভাবে ক্যালকুলেট করবেন, কোন সময় ভালো আছে, কোন সময় জামা কাপড় কিনলে সেই জামা কাপড় যেখানে যাবেন লোকেদেরকে আপনি বশীভূত করতে পারবেন, বশীভূত মানে কান্দর অটবোস নয়, কিছুটা কন্ট্রোল থাকবে, ম্যানেজ করতে পারবেন। এবং শুধু তাই না, এমন কিছু কিছু ঘটনা থাকে যেখানে আমরা এক্সপেক্ট করি যে বোধহয় বিপদ আসছে, ওই জামা কাপড় পরে গেলে অতক্ষণ বিপদ আসবেই না। বিপদ মানে কিন্তু আমি অ্যাক্সিডেন্ট বলছি না, অ্যাক্সিডেন্ট যেটা ঘটার ভগবান ঘটাবেন, আমি কিছু করতে পারবো না, মানুষের দ্বারা কৃত বিপদ, উল্টোপাল্টা সময় মানে ওটাকেও খানিকটা ডাউন করে ডাউন করে দেবে। শুধু তাই নয়, সিদ্ধি যোগের একটা ক্যালকুলেশন আছে অ্যাস্ট্রাল ডেলি প্ল্যানিংয়ে, কী করে ভালো টাইমটা আপনি বার করবেন সেটা অ্যাস্ট্রাল ডেলি প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, আপনি শিখতে পারেন খুব কম অর্থে। এবার আমি অনেককে করি কি, অনেককে আমি লেভেল 3 মেডিটেশন কোর্স করাই, দিদি যেটা বললেন, কেন, কারণ লোকে দামি রেমেডি দিতে পারে না, অনেক সময় চক্র ডিস্টার্ব থাকে, চক্র ডিস্টার্ব থাকলে রত্নও কাজ করে না, যেমন বিশুদ্ধ চক্র ডিস্টার্ব থাকলে তার কথা কেউ মানে না, যদি মূলধার চক্র ডিস্টার্ব থাকে তার কোনো দিন বাড়ির স্টেবিলিটি বা বাড়ির আনন্দ পেতে পারে না, মানে বাড়ি হচ্ছে না, বাড়ি করতে পারছি না, মানে বাড়িতে থাকতে পারছি না, আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি ভাড়া বাড়ি ইত্যাদি ইত্যাদি, এটা আপনি ইউজ করে দেখতে পারেন। যাদের স্বাধিষ্ঠান চক্র ড্যামেজ তাদের বিবাহ জীবনে সুখ নেই, যাদের মণিপুর চক্র ড্যামেজ অর্থাৎ হার্ট চক্র ড্যামেজ তাদের বিবাহ জীবনে শান্তি নেই, শুধু তাই না ভালোবাসাই পাবে না, ভালোবাসা নেই, প্রথমে আছে খালি যে কোনো জায়গা থেকে আনন্দের অভাব। যাদের সহস্রার চক্র ড্যামেজ তারা সিদ্ধান্ত নিতে পারে না, যা সিদ্ধান্ত নেয় ভুল নেয়, যা ভাবে ভুল ভাবে, যাকে ভালোভাবে সে খারাপ হয়, যাকে খারাপভাবে সে ভালো হয়। এই চক্রগুলোকে ঠিক করার জন্য আমাদের পাঁচখানা তত্ত্ব আছে, খিতি অপ তেজ বরুদ্বম, এই পাঁচখানা তত্ত্ব আবার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচখানা সেন্স দ্বারা কার্যকরী হয়। যখন আমি লেভেল 3 মেডিটেশন কোর্স কাউকে দিই, যদি এই প্রত্যেক কটি কোর্সই একটাও কিন্তু নন রিফান্ডেবল, শুধুমাত্র প্রতিকার যখন আমি করি সেখানে চুক্তি সাপেক্ষে রিফান্ডেবল, কারণ প্রতিকারে আমি পুরোপুরি দায়িত্ব না নেই, কিন্তু কোর্সগুলো যখন করি নন রিফান্ডেবল, এই তত্ত্বগুলোকে আমি ব্যালেন্স করি, যেমন চক্ষু দ্বারা অগ্নিতত্ত্ব ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আমি আরও কথা নেক্সট দিন বলবো যে লেভেলতে কীভাবে আপনাকে হেল্প করতে পারে, বাস্তুর কোর্স কীভাবে হেল্প করতে পারে। আপনারা 24 তারিখে সেমিনারে আসতে পারেন, ওয়েলকাম, আপনারা কিছু পেয়ে যাবেন এবং নিউমোলজির ছোট্ট ছোট্ট কিছু জিনিস আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। এবং অবশ্যই প্রত্যেক শুক্রবার এবং বুধবার সকাল 10:35 অনুষ্ঠান দেখতে থাকুন, এটাও জানতে পারবেন যে আপনারই পাঠানো ডায়াগ্রাম নির্দিষ্ট একটি নম্বরে যখন আপনি পাঠাচ্ছেন সেটা এখান থেকে বসে স্যার কীভাবে আপনার সামনে পোর্ট্রে করছেন এবং বলে দিচ্ছেন এক্স্যাক্টলি আপনার বাড়ির কোথায় কী কী হতে চলেছে, এতটাই অথেন্টিক একটা জায়গাতে স্যার কিন্তু আজকে বাস্তবকে নিয়ে গেছেন। অনেক ধন্যবাদ স্যার, পরের অনুষ্ঠানে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে, সঙ্গে থাকুন।